আপনারা সবাই একটা আরেকটা ভিডিও আমি যখন কলকাতা থেকে সিঙ্গাপুরে মন ছিল 10 ঘন্টা, তো ওখানে কী দেখছিলাম সেই নিয়ে ভিডিও বানালাম, বুঝলে তো। সকালে একটা ভিডিও বানালাম একটা দুপুরে, তো দুপুরে লাঞ্চ করার জন্য আমি যাচ্ছিলাম বার্গার থেকে, বুঝলে তো। আমার বার্গার খুবই প্রিয় কারণ সকালে মশলা দোসা অর্ডার করে ছিলাম, তো দুপুরে বার্গার নিতে গেলাম, কারণ ওখানে গিয়ে দেখি কী বার্গার পছন্দ। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম সালমন বার্গার অর্ডার করবো, তো দেখো কী হয় এখানে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি এসেছি সিঙ্গাপুরের, যেখানে আজকে আমার ইয়ে আছে, সিঙ্গাপুর থেকে যাচ্ছে অন্য জায়গা, তো এখানে লাঞ্চ করার জন্য এসে এখন দুপুর 12:30 বাজে। তো আমি অর্ডার করলাম বললাম সালমন বার্গার, ডাবল সালমন বার্গার, তার সঙ্গে আছে ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাইস আর অরেঞ্জ জুস করলাম। একটু হেলদি খাবার, বুঝলে তো। আমি সকাল 6টা থেকে এখানে নেমেছি, তো সারাদিন এখানেই থাকতে হবে কারণ আমার বিকাল 6:30 সময় ফ্লাইট। তোমাদের দেখাচ্ছি বার্গারটা কেমন দেখতে আর কেমন খেতে লাগে, তোমরা দেখতে থাকো। এটা হলো সালমন বার্গার, ঠিক আছে। সামনে চিজ আছে, দুটো সালমানের পকোড়া টাইপের বানিয়েছে, পকোড়াটা মানে পেটি বানিয়ে ফ্রাই করে দাও দিয়েছে, ডিপ ফ্রাই করে। চিজ আছে, টমেটো আছে, সস আছে আর ফ্রাইড অনিয়ন আছে এর মধ্যে, আর লেটুস আছে। মানটা তো দেখি, খেয়ে দেখি কেমন লাগে। দেখতে পাচ্ছ সালমান ভিতরে কত সুন্দর, খুব হয়েছে পুরো জুসি। ইয়ামি। তো তোমরা যদি কখন এখানে আসো, এই বার্গার কিনে অর্ডার করো, সালমন বার্গার, বুঝলে তো, ডাবল সালমন বার্গার। অ্যাকচুয়ালি খুব খিদে পেয়েছিলো যার জন্য অর্ডারটা করেছি, তো খুবই সুন্দর। তো তোমরাও খেয়ে জানাও কেমন লাগে খেতে, বুঝলে তো। আমার তো ভালো লাগে কারণ সালমন ফিশ আমার খুবই প্রিয়, এটাও খেয়েছি আমি, তো তো এরকম ভিডিও আরও আসতে চলেছে, নতুন নতুন ভিডিও, কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কোথায় কী খাওয়া দাওয়া করছি। তো তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নতুন নতুন ভিডিও, নতুন নতুন খাবার নিয়ে আসবো তোমাদের সামনে। আর আমি কী করি না করি সেটাও দেখাবো পরে, বুঝলে তো। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকো, তোমরা দেখতে থাকো আমার নতুন চ্যানেল, বুঝলে তো। বাই বাই। ক্লিনলেস খুবই ভালো লাগলো দেখি।